সম্ভাব্য ও ধনী পরিবারদের কাছ থেকে টাকা অবৈধভাবে দাবি করার এ যেন আরেক জঘন্য প্রন্থা। মোহময়ী যুবতীরা তাদের ফাঁদে ফেলে অপরিচিত যুবকদের। প্রথমে ফেসবুকে মিষ্টি মিষ্টি আলাপ, অবৈধভাবে অর্থ থামানোর এটাই যেন শুরুয়াত। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নাম্বার আদান প্রদান। নাম্বার পাওয়ার পর মোহময়ী যুবতীরা তাদের আসল রূপ প্রকাশ করে। দুই পক্ষে ভিডিও কল করার পর হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরবর্তীতে যুবকদের মুখ বিকৃত করে আপত্তিজনক ভিডিও তৈরি করে তাদের ব্ল্যাকমেল করতে থাকে মোহময়ী যুবতীরা, বহু টাকার দাবি করে যুবকদের কাছ থেকে। না হলে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে বলে যুবকদের হুমকি প্রদান করা হয়। এমনই মোহময়ী যুবতীর পাল্লায় পড়ে বিপদগ্রস্ত করিমগঞ্জের এক যুবক। যুবকজনের নাম শিবশঙ্কর চক্রবর্তী। যুবকটির কাছে 50,000 টাকার দাবি করা হয়, না হলে সোশ্যাল মিডিয়ায় মুখ ভাইরাল করে দেবে বলে হুমকি দেওয়া হয়। তবে যুবকটি নির্ভয়ে করিমগঞ্জ সদর থানায় এক মামলা দায়ের করে সুবিচারের দাবি উত্থাপন করে। 11:30 সময় আমরা লগরে ছোটো ভাই তার কাছে একটা মেসেঞ্জারে মেসেজ আইছে যে মনীষা শর্মা নামের একটা, মানে আইডিটা ফেক কিনা রিয়াল ফুটো হয় না, তো আবার পরে হ্যাঁ হের কাছে নাম্বার চাইছে যে সামান্য সাহায্য করবো আমাদের, তো এরপরে হ্যাঁ নাম্বার দিছে। সেই নাম্বার দেওয়াটা এর কাছে একটা বড় বিপদ হয়ে দাঁড়াইছে। নাম্বার দেওয়ার পরে মেয়েটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে একটা ভিডিও কল করছে। ভিডিও কল করার পর দেখা গেছে হ্যাঁ 20 সেকেন্ড জাস্ট ভিডিও কলটা রিসিভ করছে, করার পরে খাটি দিছে। দেখা যাচ্ছে এরপরেও আবার রিটার্ন একটা, মানে একটা ভিডিও ফাটাইছে, ফাটাইয়া কইছে এই 20 সেকেন্ডের ভিডিওটা রাস্তার দাঁড়িয়ে হ্যাঁ মানে জাস্ট কলটা রিসিভ করছে, এটার একটা ভিডিও এডিটিং করিয়া একটা বাজে ভিডিও বানাইয়া এর কাছে টাকা 50,000 দাবি করছে যে এটা যদি ভাইরাল করমু নাইলে তুমি আমরা এটা আপলোড করে দিবো, ইউটিউবে করে দিবো, ফেসবুকে করে দিবো, এই করবো সেই করবো। তো সঙ্গে সঙ্গে রাত্রেবেলা আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে তো আমি জিনিসটা দেখলাম, দেখিয়া আমি আরও এক দুজনটা জিগাইয়া আমি নাম্বারটার ব্লক করলাম, আইডিটা ব্লক করলাম। তো বিভিন্ন মানুষ কালকে রাতে আমরা সোশ্যাল সাইটে সারার পরে বিভিন্ন মানুষ আমরা লোকের যোগাযোগ করছে। করিমগঞ্জে শিলচরে হাইলাকান্দি দিয়ে বহুত মানুষ এইটা ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে, তো কেউই সাহস করে আয় না, থানা ইয়ে হয় না। তো আমরা দেখলাম যদি সবাই ঘরে বসে থাকে তাহলে তো এইরকম জিনিসটা হয়ে যাইব। আজকে একটা চক্র আছে যেটা আজকের দিনও যেটা আশীর্বাদ, আমাকে সাইন্স যেটা আশীর্বাদ এটা অনেকের দিকে অভিশাপ হয়ে দাঁড়াইছে। আজকের দিকে সাইবার ক্রাইমটা সব থেকে বেশি জমিন হয়ে দাঁড়াইছে। আজকে হের কাছে 50,000, অনেকের কাছে মাসে মাসে টাকা দাবি করা, এই ধরনের জিনিস ফেক ভিডিও বানাইয়া বহুতে মান সম্মানের লিখে দিলায় বহুতে মাথা না। তো কথাটা হইলো যে জিনিস করছেও না কেউ দোষ, এই জন্য দোষী কেন হইতো? তো আমরা এই কারণে আজকে আইসি আইয়া আমরা এখানে সদর থানা এটার উপরে একটা মামলা করছি এবং স্ক্রিনশট দিছি কিতা কিতা মাত হয়েছে না হয়েছে বা কোন ভিডিও ফাটাইছে কোন প্রোফাইল দিয়ে কিতা হয়েছে। তো আমরা সাইয়ার যে একটা হাই লেভেল ইনকোয়ারি হোক, হ্যাঁ আমরা জানি কেস মুখোপাধ্যায় গেলে অনেক ঝামেলা আছে, কিন্তু আমরা ঝামেলা প্রস্তুত করতে রাজি আছি, একজনের যদি ক্ষতি হইতো স্যার এরকম অভিযোগ, কিন্তু আমরা আজকে যে সমাজের বাকি যে ছেলেরা আছে বা মানুষ আছে তারা যাতে ক্ষতি না হয় এটার লিখে আজকে আমরা পদক্ষেপ নিছি। আমরা সব আইসি আর আমরা জানি যে করিমগঞ্জের বহু ছেলেরা ভুক্তভোগী, ভালো ছেলেরারে, ভালো ঘরের ছেলেরারে, বিশেষ করে যারা বংশ মর্যাদা আছে ভালো মানে ফ্যামিলি থেকে বিলং করে তারা এই ধরনের ব্ল্যাকমেলিং করা হয়, কারণ তারা দেখে যে ইজ্জতের ফ্যামিলির ডর থাকে বা টাকা পয়সা পাইব এরকম জায়গার থেকে এরকম করে। এটা মানে বরাক বলি এরকম কিছু মানুষের নজর উপড়ি গেছে বরাক বলির উপরে। শিলচরের দুইটা ছেলে আমার লোকের যোগাযোগ করছে, তারাও আমার কইছে। করোনা আতঙ্কের মধ্যে জনগণ আরেক আতঙ্কগ্রস্ত বন্যার তাণ্ডব নিয়ে। বন্যার তাণ্ডবে নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়লে ভয়াবহ সমস্যার মুখে পড়তে হয় সাধারণ লোকদের। বন্যা আক্রান্তরা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো উঁচু জায়গায়। এদিকে বন্যা আক্রান্তদের আশ্রয়স্থল বিশেষ করে শহরের নগেন্দ্রনাথ তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয় পরিদর্শন করলেন অসম রাজ্যিক দুর্যোগ প্রশমন বিভাগের উচ্চস্তরীয় প্রতিনিধিবর্গরা। শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে বেড়ান প্রতিনিধিবর্গরা। বন্যা আক্রান্তরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলে অসুবিধায় মুখে পড়বেন কিনা তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অশোক দত্তর কাছ থেকে অবগত হন প্রতিনিধিবর্গরা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো ব্যবস্থা দেখে সন্তুষ্ট হয় তারা। প্রতিনিধিবর্গদের মধ্যে রাজেশ দত্ত, শারিক আহমেদ, করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত
রিন্টু বর সহ অন্যান্যরা তাতে সামিল ছিলেন। স্যার রিলিফ ক্যাম্পের পর আজ আপনি পরিদর্শন করেছিলেন এনটিসি স্কুল? হয়, আমার ডিস্ট্রিক্ট আমার ডিসি অফিসৰ পৰা আৰু আমাৰ আসাম ষ্টেট ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট অথৰিটিৰ পৰা ফ্লাড প্ৰিপেয়াৰনেছ এই ড্ৰিলিংটো হৈ আছে। আমি চাই আছোঁ যে আমাৰ প্ৰিপেয়াৰনেছ লেভেলটো কিমান, যাতে পিছত একো তাৰমানে প্ৰব্লেম নোহোৱাকৈ যাতে আমাৰ ফ্লাড টাইমটো স্মুথলি যায়। কিমান স্কুল স্যার পরিদর্শন করব আপনি? আমি প্ৰত্যেকটো চাইকেলৰ দুটা দুটা তেনেকুৱা ৰিলিফ কেম্প এছ ডি এমৰ পৰা চাব আৰু এস্পাক প্ৰটকল এইবোৰ হৈছে। এইবাৰটো কভিড টাইম, কভিডৰ সেই বস্তুটো চাবলৈ আমি যাতে সেই কভিড প্ৰটকলবোৰ ইনচিয়'ৰ হয় সেইটো চাওঁ আৰু। মহামারী করোনার কালো রূপ যেন থামতেই চাইছে না, গ্রাস করে ফেলেছে যেন পুরো সমাজটাকে, যথেষ্ট উদ্বেগে সবাই। এদিকে মহামারী প্রতিরোধে কালীবাড়ি কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। মৃত্যুরাশিনী রক্ষাকালী পুজোর আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। সুনীল ঠাকুরের তত্ত্বাবধানে রক্ষাকালীর পুজো আয়োজন হয়। সামিল ছিলেন অনেক পূজারীরা। পুজোর শেষে যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। যজ্ঞ অনুষ্ঠানে 1000 বিলবপত্র আহুতি দেওয়া হয়। কোভিড প্রোটোকল মেনে কার্যক্রম আয়োজন করা হয়। পরিবারদের কল্যাণে যজ্ঞের ধোয়া মাথায় ছুঁয়ে নেন অনেকেই। ওম শান্তি 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 ও
আজকে আমাদের কালীমাতার মন্দিরে মহামৃত্যুনাশিনী রক্ষাকালী পূজার আয়োজন করা হয়েছে। করোনা আবহে বিশেষত জগৎচলাত জনগণের এই দেশ এবং জাতির মঙ্গলার্থে তাদের রক্ষার্থে এই পূজার আয়োজন করা হয়েছে। এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হল আজকে এখানে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, যে যজ্ঞে 1000টি বিল্বপত্র উৎসর্গ করা হবে এবং এই বিশেষ যজ্ঞ শুধু জনগণের সুস্থতার জন্য এবং বিশেষত করোনা প্রতিরোধের মানসেই এই যজ্ঞ এবং এই পূজার আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এই পূজার মাধ্যমে এবং এই যজ্ঞের মাধ্যমে যে ধূম্র ধূমায়িত হবে তার মাধ্যমে করোনা দূরীভূত হবে এবং জগতে শান্তি স্থাপিত হবে, আমাদের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই আজকে এই পূজা এবং এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। প্রথম বাদে মনে হতো মনে হয় কোনো টাউন কালীবাড়ি কর্তৃপক্ষ এত বড় যজ্ঞের আয়োজন করেছে, আপনি কি মনে করেন যে এটা কি প্রথমবারের মতো এরকম বড় যজ্ঞ? হ্যাঁ, এরকম যজ্ঞ এইবারই প্রথম। বিশেষত করোনার আবহে এই যজ্ঞ এবং এই পূজার ব্যবস্থা করা হয়েছে। সবেমাত্র গ্রীষ্মের বন্ধ শেষ হয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগমনের নির্দেশ দেওয়া হয়নি। কোভিড মহামারী ছোঁয়া অব্যাহত থাকায় ঝুঁকি নিতে রাজি নন সরকার, তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে তার জন্য বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে অনলাইন ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসার যতদিন পর্যন্ত নির্দেশ না দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদান অব্যাহত রাখবেন বলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা জানান। গ্রীষ্মের বন্ধের পূর্বেই লকডাউনের শুরু হয়ে গিয়েছিল। আমরা এর আগ থেকেই বিগত বছর যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী অনলাইন ক্লাসের ডাইরেকশন দেওয়া ছিল, আমরা আমাদের ছাত্রদের মধ্যে অনলাইন ক্লাস শুরু করি ক্লাস ওয়াইজ গ্রুপ বানিয়ে, এবং ছাত্ররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপে তাদের প্রশ্নের উত্তর দেয় এবং ভিডিও মারফতেও টিচারের সঙ্গে তাদের কনভারসেশন হয়। এটা আমাদের গ্রীষ্মের বন্ধেও ছিল, আজকে গ্রীষ্মের বন্ধ খুলেছে, আমরা আমাদের প্রথা অনুযায়ী আমাদের অনলাইন ক্লাস চলছে। মানে এটা যে গ্রীষ্মের বন্ধের ক্লাস এটা নয়, আমরা কন্টিনিউয়াস প্রসেসে আমরা চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করি এতে ছাত্রদের মধ্যেও এটার একটা সাড়া আছে, ছাত্ররা তাদের পড়াগুলা সম্বন্ধে অনেক সময় তারা প্রশ্ন করে, ম্যাডাম আমাদের এই ক্লাসটা হচ্ছে না কবে হবে, এতে বোঝা যায় ছাত্রদের মধ্যে এটার একটা ভালো প্রভাব আছে। যেহেতু একটি লক্ষ্য করে গিয়েছি যে এখনও পর্যন্ত সরকারিভাবে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে অনলাইন ক্লাস চলবে, আপনি কি মনে করেন যে অনলাইন ক্লাস ছাত্রদের জন্য উপকৃত হচ্ছে? ছাত্রদের জন্য উপকৃত হচ্ছে আমার হিসাবে, কারণ যদি অনলাইন ক্লাস না হতো তাহলে স্টুডেন্টরা টোটালি পড়াশোনা থেকে ডিসচার্জ হয়ে যেত, কোনো যোগাযোগ থাকতো না ছাত্রদের। যে এই যে লকডাউন, এই যে লকডাউন পিরিয়ডে ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ করার কোনো মাধ্যম থাকতো না। যদি আশপাশ যদি স্টুডেন্টরা এক দুটা স্টুডেন্ট থাকলে হয়তো আমরা গিয়ে বাড়িতে পড়াশোনা হয়তো হেল্প করতেছিলাম, কিন্তু তাতেও যে মাস যে স্টুডেন্টদের আমরা কভার করতে পার মানে পারা সম্ভব না। কিন্তু এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমার ক্লাস্টারে, আমার লঙ্গাই রোড ক্লাস্টার, এজ ইউজুয়াল মেইন রোড ক্লাস্টারে কিছু সংখ্যক স্কুল খুব ভালো কাজ করছে।
এবং এতে আমার এই স্কুলে এনএনটিসি স্কুলে সেই যে লকডাউনের সময় থেকে যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল আমি একদম প্রমাণ সহ আমি এটা বলতে পারবো যে এই স্কুলের প্রতিনিয়ত এই ক্লাসটা কন্টিনিউ আছে এবং আগামীতেও চলবে। যেহেতু আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের থেকে অলরেডি অর্ডার দিয়েছে যে স্কুল খোলার আগ অবধি আমাদের এই ক্লাস চলবে, অনলাইন ক্লাস চলবে। সুতরাং সামার ভ্যাকেশনের মধ্যেও আমাদের অনলাইন ক্লাস ছিল, এখনও চলবে যেহেতু সরকারি গাইডলাইন। আর আশা করব এতে যত সংখ্যক স্টুডেন্ট আগে ছিল এখন ডে বাই ডে এটা বাড়ছে। যদিও স্মার্টফোনের বা মোবাইল ফোনের ইকোনমিক্যালি যারা আমার প্যারেন্টস যারা দুর্বল তাদের দ্বারা হয়তো সম্ভব হচ্ছে না, সবের দ্বারা একটা সংখ্যক, কিন্তু তারাও নিজের মোবাইল না থাকলেও আশপাশের কারো সহায়তায় সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য যে প্রবণতা কিছু সংখ্যক আমরা দেখতে পাচ্ছি তা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। এবং আশা করব এতে ছাত্ররা আমাদের সঙ্গে যুক্ত থাকবে, আমরাও ছাত্রদেরকে আপ্রাণ চেষ্টা করব যাতে তাদের সঙ্গে আমাদের যাতে গ্যাপ সৃষ্টি না হয়। এই লকডাউন পিরিয়ডে অনলাইন ক্লাসে আমিও যুক্ত ছিলাম, আমিও ক্লাস নিয়েছি এবং আমি খুশি যে স্টুডেন্টরা সেই ক্লাসগুলোর উপর আবার আমাদেরকে কোয়েশ্চন করে, টিচারদেরকে কোয়েশ্চন করে এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওদেরকে জবাব দিই, সন্তুষ্ট করি। এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ম্যাক্সিমামই ক্লাস করাচ্ছেন, আমি এতে অত্যন্ত খুশি যে আমার এই ছাত্রগুলো আমাদের সঙ্গে ক্লাসে অংশগ্রহণ নিচ্ছে এবং আমার ক্লাস্টারের কিছু সংখ্যক স্কুলও এটা চালু রেখেছে। আশা করব এখন যেহেতু সরকারি আর একটা নতুন এসেছে এখন সব স্কুলেই গ্রুপে অনলাইন ক্লাস আমরা করাবো এবং ছাত্রদেরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করব।